ডিজেল চালিত মিনি পাওয়ার টিলার দেখছেন, এটা হচ্ছে সেলফ, এটা চাবি দিয়ে স্টার্ট করা যায়, দেখতে পাচ্ছেন ব্যাটারি লাগানো আছে। এটা একটা ছোট্ট জায়গায়, একটু ছোট্ট জায়গায় একটু চালাচ্ছি, এটা দেখেন কতটুকু জায়গা, এতটুকু জায়গা চার্জ করতে তো আপনি পাওয়ার টিলার নিয়ে আসতে পারবেন না অবশ্যই। তো আমরা এই মিনি পাওয়ার টিলার দিয়ে এটা চার্জ করে দেখাচ্ছি, প্রচুর পরিমাণ ঘাস এবং এই শক্ত জায়গা এটাতে, সেখানে আমরা একটু চালিয়ে দেখাচ্ছি। কী পরিমাণ চাষ হচ্ছে দেখেন, অনেক শক্ত জায়গা এটা। এরকম ছোট জায়গায় আপনি পাওয়ার টিলার কখনোই নিয়ে আসতে পারবেন না, এই কারণে এই মিনি পাওয়ার টিলারগুলো যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে। আপনার আঙিনায় যদি আপনি কোনো কিছু আবাদ করতে চান সেটাতে ব্যবহার করতে পারবেন, আপনার নিজের যদি জমি জমা থাকে ছোটো ছোটো অল্প সেটাতে ব্যবহার করতে পারবেন, এবং বাণিজ্যিকভাবে যদি চিন্তা করেন, যদি আপনার লেবার কম খরচে করতে চান সেক্ষেত্রে আপনিও এটাও নিয়ে ব্যবহার করতে পারবেন। ভালো করে এখানে অ্যাডজাস্টের কিছু জিনিস আছে, দেখতে পাচ্ছেন এখানে আপনার ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার জন্য এটা উপর নিচ করতে পারবেন, ছোট্ট একটা মেশিন। প্রচুর শক্ত মাটি দেখেন, ডুবরা ঘাস হয়েছিল পুরো, শক্ত একটা জায়গা, এত শক্ত জায়গা আসলে সামনাসামনি ছাড়া বুঝতে পারবেন না। আরেকজন চালাচ্ছে, উনি চেষ্টা করছেন যে চালাতে পারেন কিনা, এটা আসলে যে কোনো কেউই চালাতে পারবে, দু একদিন দেখলেই হয়ে যাবে। দুই চার জায়গা চেষ্টা করবো, জায়গাটাতে একদম মিহি করে দেখার চেষ্টা করবো, একটু সব ভিডিওটা বড় হতে পারে, একটু সবাই সাথেই থাকবে।
হর্স পাওয়ারের। এটা হচ্ছে পেট্রোল, এটা ফোর হুইল টাইপের, দেখতে পাচ্ছেন পিছনে খালা আর সামনে হচ্ছে ইঞ্জিনটা। এটা আমরা একটু চালিয়ে দেখবো এখানে। এই জায়গাটা দেখেন কত শক্ত জায়গা, খুবই ছোট্ট একটা জায়গা, এখানে পাওয়ার টিলার আসে না আসলে। আর এদিকে দেখতে পাচ্ছেন চারিদিকে বিল্ডিং, তার মাঝখানে এই জায়গাটাতে আবাদ করে টুকটাক। এটা একটু আমরা পরিমাণে শক্ত জায়গা আসলে, আমরা খেলার মাঠে যেমন শক্ত হয় এরকম শক্ত জায়গা। তাহলে বুঝতে পারছেন এত সাত হর্স দিয়েই এত শক্ত জায়গাও চাষ করা যাচ্ছে।
ট্রাই করছি। মোটামুটি শেষ, আমরা আরেকটা চার্জ দেখবো। এটা একদম রেডি বেডের মতো আর কি করে দেখাবো আপনাদেরকে, বলে বেডটা একবারে রেডি করে দেবো, উঠতে পারো আর নামিও না, বেডটা তৈরি করে উঠতে পারো, বেডটা রেডি করি রেডি হয়ে গেছে। আমরা দ্বিতীয় চাষ চলছে এখন, আমরা আপনাদেরকে পুরোপুরি জায়গাটা একদম বেড তৈরি পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এটা কতটুকু জমি হবে এই জায়গাটা? 200 আমরা যে জায়গাটা কাজ করলাম এতক্ষণ, এটা 200 জমি। এটা দেখেন খুব অল্প সময়ে পুরো কাজটা শেষ হয়ে যাবে। জায়গাটা আসলে চাষ হচ্ছে, এটা আসলে দামি প্রজেক্ট একটা। এখানে মরিচ চাষ করা হবে একদম ড্রিপ এরিগেশন দিয়ে, পুরোটা মালচিং থাকবে। এটা একটা ডেমো হতে পারে, এটার আপনারা ভিডিও নিয়মিত পাবেন ইনশাল্লাহ। এখানে এই ছোট্ট জায়গায় আসলে কীরকম আবাদ হবে, কীরকম কাজ করা যাবে, পুরো বিষয়টা আপনারা পর্যায়ক্রমে ভিডিও পাবেন আমাদের কাছ থেকে। তো তার এটা শুরুর দিনটা আজকে, আজকে এটা চাষ হবে, বেড তৈরি হবে, এরপরে এখানে মালচিং দেওয়া হবে, তারপরে ড্রিপ এরিগেশন ব্যবহার করা হবে এবং মরিচ চাষ করা হবে। তো এটা পুরো প্রসেস ধীরে ধীরে আপনারা পাবেন ইনশাল্লাহ। আজকে আমরা শুধু জাস্ট চাষের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ছোট্ট আধুনিক মেশিনটা দিয়ে কত কাজ করা যায়। এ কিন্তু অনেক শক্ত মাটি ছিল, আপনারা দেখেছেন পুরো ঘাস এখনও বোঝা যাচ্ছে, হয়তো অনেক পরিমাণে ঘাস। যে ঘাসে আসলে বড় পাওয়ার টিলারও 3-4 নিচে মনে হয় না হবে। আমরা এই ছোটো মেশিনটা দিয়ে দ্বিতীয় চাষ চলছে। বেড তৈরি হচ্ছে, তাই আর মেশিনের কাছে যাচ্ছি না। যারা মেশিনটার কাছ থেকে দেখতে চান তারা একটু ভিডিওটা টেনে দেখবেন। কয়টা নালা করবেন? এখানে আছে 34 লাগানো, দেখেন আরো চেষ্টা করে লাগাবেন 32।
চব্বিশটা ফাল চলছিল, আমরা বত্রিশটা চালাবো। এই যে ফালগুলো রেডি হয়ে গেছে, আমরা এই এক্সট্রা ফালগুলো লাগিয়ে বাকি চাষটা দেখব। এমনি লাগাও দেখি টেকে কিনা, এমনি লাগে ঢুকার। দাও স্টার্ট দাও, এই ঘাস ইয়া না, এগুলা মাটি আলগা থাকতেই ঘাস তুলতে হবে, একটা বৃষ্টি হলে সব দামি যাবে। দাও স্টার্ট দাও, চাবি দিয়ে স্টার্ট করা হলো। আগে ছিল চব্বিশটা ফালে আমরা কাজ করেছি, এবার বত্রিশটা লাগিয়েছি। এটা শক্তিটা মোটামুটি আরও বরফ করার জন্য, দেখেন এবার একদম মিহি হয়ে যাচ্ছে জায়গাগুলো, এখন বেড তৈরির মতো অবস্থা হয়ে যাবে। আরেকবার কাজ করলে নতুন মানুষ চালাচ্ছেন, আমাদের একজন প্রতিনিধি ওনাকে চালানো শেখাচ্ছেন, গিয়ারের ম্যানেজমেন্টটা দেখাচ্ছেন। মাখন
ব্যালেন্স বিষয়। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, লাঙ্গল আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে অ্যাডজাস্টেবল লাঙ্গল, এটা নতুন আসছে। হ্যাঁ, এটা বিভিন্ন মেশিনের সাথে ব্যবহার করা যাবে। আমরা ওটাতে একটা উইডার হেড লাগাবো, তো একটু ইঞ্জিনটা দেখিয়ে ভিডিওটা শেষ করি। অনেক বড় হয়ে গেছে, এটা হচ্ছে যে এখানে ব্যাটারি, এটা 7 হর্সের ডিজেল ইঞ্জিন, এখানে চাবি, চাবি দিয়েও স্টার্ট করতে পারবেন। ব্যাটারিতে চার্জ না থাকলে সেক্ষেত্রে 10 স্টার্ট। হ্যাঁ, এটা উইডার, একদম ঘাসটাকে উল্টে কাদাতেও এটা চালানো যায়। এখানে ঘাস উঠবে, এটা দিয়া দেখি, ট্রাই করি ঘাস কতটুকু উঠে। ট্রাই করতে তো সমস্যা নাই,
দেখেন তো কেমন মাটি উঠলো, দেখি চাষ হলো কেমন, হাতে নেন দেখি ঘাস টাস কেমন। ওখানে ফেলা না এটা হচ্ছে উইডার হেড, এটা কিছুটা লাঙ্গল টাইপের। এখানে কি কি চাষ হবে এখন? মালচিং পেপার হবে, তাতে মরিচ মরিচ। আচ্ছা এটা লকটা খুলো, তবে যে ঘাস, বাপরে বাপ, তো অনেক শক্ত জায়গা। এর আগে কি এটা চাষ হয়েছিল এইভাবে? না, স্টার্ট দাও, লকটা ইয়া করে দাও, পিক আপটা বাড়ি দাও। ব্যালেন্সটা হচ্ছে ওই যে জায়গাতে রডটা, তল দিয়ে বার কর বাবা। বেডের মতো করতেছে আর কি, বেড করতে হবে না, একেবারে লেভেল করা, লেভেল হয়ে যাচ্ছে আর কি। এটা মূলত হচ্ছে আপনার ওই যে কাদাতে চালানোর জন্য এই খালটা ব্যবহার করে। বাড়ানো কমানো স্পিড আপাতত এটাই থাক। ওইটা লাঙ্গল লাগাবে? আচ্ছা দেখি লাগাতো, এটা একসাথে দুইটা চলবে। চাকা লাগবে না? এর আবার চাকাটা নিয়ে আসো, ধরো তো, ধরো তো একটু, ভাষা ধরো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইটা দাও, লাগাই দাও, বসাই দাও, ওইটা চালাই, এটার উপরেই চালাই। প্র্যাকটিস তোমাদের তো প্র্যাকটিসে নেই, কীভাবে চালা যায় ওটা মেশিনে তেল ভরাবা আর প্র্যাকটিস করো। একদিনে শিখছে? কালকে একটা উদাহরণ দিলাম না, হাত খাওয়া শিখতেই লাগছে দুই বছর একটা মানুষের লাগছে তো। হ্যাঁ লকটা নিয়ে এসে, লকেটা দাও, লকটা বসা দাও। চাকা দিবে, শুধু লাঙ্গল ব্যবহার করবে তো? হ্যাঁ হ্যাঁ, বসাও বসাও, এদিক দাও এদিক দাও। লাইভের কয় মিনিট হয়েছে? 34 মিনিট হয়ে গেছে লাইভে, আজকে 1 ঘন্টা লাইভ হবে, মানুষ বিরক্ত হয়ে যাবে। তাড়াতাড়ি নাও, দেখো ফুটোটা মিলে নাও, নিয়ে আসো, দাও দাও, বের করো তাড়াতাড়ি। চাকাটা লাগো, দেখেন জমিগুলো কেমন চাষ হয়েছে,
একদম তুষতুষ করে ফেলছে আর কি। আরেকটা চার্জ দিলে মনে হয় যে একদম ধান রোপণের জন্য পানি দিলেই হয়ে যাবে এরকম অবস্থা আর কি। তাড়াতাড়ি এসো। ফলগুলো সরো, এই যে এটা সরো মইনুল, এগুলো সরো। এ নাট দুটো তোলো তো। এই লাঙ্গলটা তো অ্যাডজাস্টেবল লাঙ্গল তাই না? ওটা এখন চালাইতে চালাইতে অ্যাডজাস্ট করা যাবে। দেখেন এটা সুবিধা, দেখেন এই জায়গাতে অ্যাডজাস্ট করা যায়। আপনি কোন দিকে মাটি নিয়ে যাবেন, একদম খুব সুন্দর লাঙ্গলটা পুরোটা অ্যাডজাস্ট করা যায়। এদের নামানো, উঁচা করা, স্প্রিং দেওয়া আছে। ওটা কি লাঙ্গলটাকে বাঁকা করা হচ্ছে তাই না? হ্যাঁ, হাইটটা কম বেশি। ও আচ্ছা, বলা চলে ওটাই একটা ছোটোখাটো মেশিন। ওই যে রুবেল, বগুড়া রুবেলের সাথে যোগাযোগ করে 100টা লাঙ্গলটা একদম ইউনিক একটা লাঙ্গল, এটা অ্যাডজাস্ট করা যায়। এটা চাইলে আপনি মাটি এক সাইড দুই সাইড যে পাশে চান সেভাবেই খালাই নিতে পারবেন। ওখানেই গিয়ারের মতো দেয়া আছে। আমরা আগে চাষ করে নিয়েছি, তারপরে এই লাঙ্গলটা ব্যবহার করছি রাবারের চাকা ব্যবহার করে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমরা আর বাড়াবো না। এই যে লাঙ্গলটার লাস্ট কাজ কিছু দেখি, এটাতে অ্যাডজাস্ট করা যায় এবং যে কোনোভাবে হাই লো করে নিতে পারবেন। ওখানে নাট সিস্টেম করা আছে, এগুলো আলাদা নিতে হয়, সেটার সাথে জাস্ট আপনার ফলাগুলো থাকে আর কি, 32 ফলা। তো সবাই ভালো থাকেন, অর্ডার করলে সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে ডেলিভারি নিতে পারবেন।